ওপারটা কিন্তু বিহার। এগুলো কিন্তু সেই পুরনো আমলের, প্রায় 400 বছরের পুরনো। বর্তমানে কিন্তু যে জায়গাটা দাঁড়িয়েছে সেটা কিন্তু আমার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাহিন রাজবাড়ি, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থেকে প্রায় 14-15 কিলোমিটার দূরে তোমাদের এখানে আসতে হবে। যে করে হোক এখানে আসার ব্যবস্থা বলতে গেলে রায়গঞ্জ বাস স্ট্যান্ডে নেবে, সেখান থেকে কিন্তু টোটো হোক বা অটো হোক তাতে করে কিন্তু এখানে আসা যায়। যদিও বা এই জায়গাটা আসার ক্ষেত্রে কিন্তু অনেকটা একটু সমস্যার সম্মুখীন হতে হয় যদি না জানা থাকে। বাহিন রাজবাড়িটা কেমন বর্তমানে অবস্থায় পরিচিত 2024-এ, যদি বা 400 বছরের পুরনো এই বাহিন রাজবাড়ি, তো সেটা তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করবো। তো চলো ঘুরে ঘুরে দেখাই কী আছে এই রাজবাড়িতে। ঠিক এটা দেখতে পাচ্ছ সেই বাহিন রাজবাড়ি, বর্তমানে বা রাজবাড়ির যে অবস্থা সেটা কিন্তু ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। সুন্দর একটা ডেকোরেশন রয়েছে, এই ডেকোরেশনটা কেন রয়েছে হয়তো তোমরা আগের ভিডিওতে দেখে নিয়েছো যে এই ডেকোরেশনটা কেন করা হয়েছে। এই হচ্ছে রাজবাড়ির ভেতরটা, বর্তমানে এইরকম অবস্থায় পড়ে রয়েছে। ভেতরে সুন্দর ফুলের বাগিচা রয়েছে, উপরের যে স্ট্রাকচারটা এগুলো কিন্তু সেই পুরনো আমলের, প্রায় 400 বছরের পুরনো। যেভাবে ছাদগুলো করা হতো দেখতে পাচ্ছ, আর সমস্ত লোহার অ্যাঙ্গেল দিয়ে কিন্তু ওই ছাদগুলো করা হতো, তো সেগুলো প্রায় ভগ্নপ্রায় অবস্থায় বর্তমানে রয়েছে। তো এইটা হচ্ছে ফাড়ি, মানে এটাকে ফাড়ি হিসেবে রাখা হয়েছে। এই সাইডটা কিন্তু জনসাধারণ দেখতে পারে, বেশ কিছু রুমও রয়েছে দেখতে পাচ্ছ। এই যে রুমগুলো দেখতে পাচ্ছ, উপরের স্ট্রাকচারগুলো দেখো, তখনকার আমলে মানে 400 বছর আগে এই সমস্ত ঘরের যে ছাদগুলো করা হতো রড ছাড়া কিন্তু করা হতো, লোহার বড় বড় বিমগুলো দেওয়া রয়েছে। আর ওই বিমের মাঝখানে কিন্তু ছোটো ছোটো কিছু বিম রয়েছে, মানে কাঠেরও কিছু বিম রয়েছে, আর যদিও বা সেই ঢালাইয়ের সেই সিস্টেমটা কিন্তু ছিল না। এগুলো হয়তো রক্ষণাবেক্ষণ করা হয়েছে, সংস্কার করা হয়েছে এগুলো হয়তো, যদিও বা সংস্কার তেমন কিছু না, এগুলো হয়তো কোনো গেট ছিল সেগুলোকে গেটগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সেই রাজবাড়ির সেই পেছন সাইডটা, মানে নাগর নদীর পাশের দিকে যেটা রয়েছে, এটাকেও কিন্তু বেশ আজকের দিনে দেখতে পাচ্ছ বেশ একটা ডেকোরেশন করা রয়েছে। বরাবর মতো সবসময় কিন্তু এরকম ডেকোরেশন করা থাকে না, মিউজিক অ্যালবাম শ্যুট চলছে, তার পাশাপাশি এই ভিডিওটা আমরা শ্যুট করছি। ওপারটা কিন্তু বিহার দেখতে পাচ্ছ, ওটা বিহারের একটা গ্রাম ছাতিয়ানদারি বা কি যাই হোক। তো বর্তমানে কিন্তু এই রাজবাড়ির পেছন দিকে মানে নদীর পাড়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এখানকার স্থানীয় কিছু বয়স্ক ব্যক্তিদেরকে দেখলাম, তাদের কাছ থেকে জানবো এই রাজবাড়ি সম্পর্কে। একটু বলুন আপনি এই রাজবাড়ি সম্পর্কে কি জানেন, মানে এখন তো দেখতে পাচ্ছি যে ভগ্নপ্রায়। ভারতীয় আশ্রমকে দান করে দিয়ে তারা চলে গেছে। এখন এখানে কি ফাড়ি, বর্তমানে ফাড়ি আছে? বর্তমানে ফাড়ি আছে, ফাড়ি আছে। আচ্ছা, এটা কত আশ্রম থেকে রক্ষা উন্মোচন করার জন্য ফাড়ি বসে গেছে? আচ্ছা, তো ভারতীয় আশ্রম এখানে নেই এখন? তারপরে আসলো, আসার পরে আবার ভারসীমা আশ্রম থেকে আসে পরিষ্কার টরিষ্কার করলো, পূজা আশ্রা করতে থাকলো, তারপরে আবার আস্তে আস্তে ওরাও চলে গেলো, তারপর এখানে পুলিশ পাই গেল। আচ্ছা আচ্ছা, এটা নদীতে কিন্তু নৌকা বিহারও হতো অনেক সময়, ওই রেল লাইনটা তাই তো, রাধিকাপুর। আর সামনে যে রেল লাইনটা তোমরা দেখতে পাচ্ছ ওটা কিন্তু রাধিকাপুরের সংযোগ স্থল, মানে এদিকে আমাদের বেঙ্গল রয়েছে, পশ্চিমবঙ্গ, আর ওপারটা রয়েছে সেই বিহার, তার কিন্তু সংযোগ স্থল এই জায়গাটা। নদীর পাড়টা এরকম, আর নদীর পাড় থেকে দেখতে গেলে ঠিক এইরকমই লাগবে তোমাদের সেই রাজবাড়িটা দেখতে। কিছু নেই বলতে গেলে, খালি জাস্ট এখানে পুলিশ রয়েছে রক্ষণাবেক্ষণ হিসেবে। তো সেই সময় এই নদীর মাধ্যমে কিন্তু ব্যবসা বাণিজ্য করা হতো, ব্যবসা বাণিজ্য সুবিধার্থে কিন্তু এই নদীর পাড়ে এই রাজবাড়িটা করা হয়েছিল প্রায় 400 বছর আগে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের 4 নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েতের বিহার সংলগ্ন নাগর নদীর পাড়ে নির্মিত এই জমিদার রায়বাড়ি, প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার শরৎচন্দ্র রায়চৌধুরী। রায়গঞ্জ শহর থেকে প্রায় 14 কিমি দূরে রাধিকাপুর কাটিয়া রেললাইনের পাশে অবস্থিত এই বাহিন গ্রাম, যেখানে বসবাসের জন্য বা ব্যবসা বাণিজ্য যাতায়াতের সুবিধার জন্য বাহিন জমিদার বাড়ি স্থাপনা করে। এই জমিদার বাড়ির সাথে জড়িয়ে আছে ইটাহারের চূড়ামন রায় পরিবারের নাম। আজও রক্ষণাবেক্ষণের অভাবে খুব সংকটে অবস্থা দাঁড়িয়ে রয়েছে এই জমিদার বাড়ি। পুরনো জাকজমক আজকাল কিছুই নেই, অবশিষ্ট উত্তর দিনাজপুর তথা রায়গঞ্জ প্রসিদ্ধ পর্যটন স্থানগুলির মধ্যে এটি একটি।
এই বাহিন রাজবীরের ভিডিও শুনে তোমাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে পেজ থেকে ফলো করে। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।